50 লক্ষ টাকার অবৈধ কাশির সিরাপ আটক। অভিনব উপায়ে কলকাতা থেকে আসামে পাচারের পথে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানা এলাকায় আটক হল প্রায় 15,500 অবৈধ কাশির সিরাপ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে বীরপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়েতে সতর্কভাবে নাকা চেকিং শুরু করে পুলিশ। একটি মালবোঝাই ট্রাককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় চালকের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। এরপর ট্রাক তল্লাশি করে তরল রাসায়নিক বহনকারী বেশ কিছু প্লাস্টিকের ড্রাম পাওয়া যায়। এরপর সেই ড্রামের মুখ কাটতেই চক্ষু চরম কাজ হয় সকলেরই। ড্রামের ভেতরে থরে থরে সাজানো রয়েছে অবৈধ কাশির সিরাপ, যা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে নেশা হিসেবে ব্যবহার করা হয়। মোট 13টি ড্রাম থেকে উদ্ধার হয় 15,469টি কাশির সিরাপের বোতল। গ্রেফতার করা হয় গাড়ির চালক ইনসান শেখকে। বাজেয়াপ্ত কাশির সিরাপের আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকা বলে জানিয়েছেন বীরপাড়া থানার ওসি নয়ন দাস। উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন? কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট। 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা, অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজে বদলে যাবে আপনার জীবন। সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8900952000।